আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে অনুষ্ঠিত হল একটি পুরস্কার বিতরণী সভা। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল অংশগ্রহণ করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট আয়োজিত একটি প্রোগ্রামে। যথারীতি সারা পশ্চিমবঙ্গের মধ্যে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল প্রথম স্থান অধিকার করেন। মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে সার্টিফিকেট ও মেমেন্টো প্রদান করা হয়। এছাড়াও তার পাশাপাশি কাকদ্বীপ হসপিটালের সকল নার্স ও ডক্টরদেরকে করোনা মহামারীর বিরুদ্ধে সামনের সারিতে লড়াই করার জন্য একটি মেডেল ও একটি করে সার্টিফিকেট দেওয়া হয়। লক্ষ্য প্রোগ্রাম হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম, যেটাতে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং পশ্চিমবাংলার মধ্যে প্রথম সাব ডিভিশন হসপিটালে আমরা এটাতে কোয়ালিফাই করেছি। লক্ষ্য প্রোগ্রামটা হচ্ছে অল থ্রুআউট কেয়ার অফ মা আর বাচ্চা, যেটা একটি হসপিটালে একজন মা আসছে তার টোটাল পরিষেবা বিভিন্ন প্যারামিটার ধরে পরিষেবা দিয়ে তাকে আলটিমেট একটা ফ্রুটফুল ডেলিভারি সুন্দর করে করিয়ে হাসি মুখে মাকে বাড়িতে পৌঁছানো, এই যে বাড়ি থেকে আসা এবং বাড়িতে পৌঁছানো পর্যন্ত আর মধ্যখানে হসপিটালে থাকাকালীন যে টোটাল কেয়ারটা হয় সেটাও একটা প্যারামিটার ধরে ধরে বিভিন্ন ফরম্যাট ধরে ধরে কেয়ারটা হয়, এই টোটাল প্যারামিটারটা মেনটেন করে করাটাই হচ্ছে লক্ষ্য প্রোগ্রামের অঙ্গ। এটাতে একটা জিনিসই হয়, যত ভালো কেয়ার হবে তত আইএমআর আর এমএমআর যে দুটো কমানো ভীষণ দরকার সেই দুটো কমে, এটাই হচ্ছে লক্ষ্য প্রোগ্রামের মূল লক্ষ্য। আজকে যে অনুষ্ঠানটা করছি সেটা হচ্ছে ওই লক্ষ্য প্রোগ্রামের সেলিব্রেশন হিসেবে আমাদের ডিএম স্যার আর আমাদের সিএমই স্যার আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন করেছেন এবং ডিএইচএস স্যার একটা মেমেন্টো আমাদের দিয়েছেন, সেই মেমেন্টোটা সামনে রেখে আমরা সেটা এখানে সেলিব্রেট করছি এবং তার সঙ্গে ওনারা এই কোভিড মহামারীতে যে সমস্ত দিদিমণিরা বা ডাক্তারবাবুরা বা বিভিন্ন স্টাফেরা বিভিন্ন ওয়ার্ডে পরিষেবামূলক সমস্ত রকম কাজকর্ম করেছেন সেইটার অ্যাপ্রিসিয়েশন হিসেবে ওনারা একটা মেডেল এবং একটা সার্টিফিকেট দিয়েছেন, সেটাই আমরা সবাইকে দিচ্ছি। সঙ্গে এটার সঙ্গে আমাদের নজন স্টাফের ফেয়ারওয়েল ছিল, সেই ফেয়ারওয়েলটাও আমরা একসঙ্গে করে পুরোটা একসঙ্গে সেলিব্রেট করছি। এই পুরস্কার বিতরণী সভায় পুরস্কৃত করা হয় চক্ষু ডিপার্টমেন্টের ডক্টর গৌতম কান্তি মহাশয়কে। এবং ডক্টর অরিন্দম ঘোষ মেডিসিন বিশেষজ্ঞ, ডক্টর বিবেক দর পাটারি ও ডক্টর বিপুল কুমার মহাশয়কে সেই সঙ্গে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকেও বিশেষভাবে সম্মানিত করা হয়। এই লস্কো প্রোগ্রামটি প্রধানত হলো একটি মা হসপিটালে আসা থেকে বাচ্চা জন্ম দেওয়া পর্যন্ত বাচ্চাটিকে সুস্থ সবলভাবে ঘরে নিয়ে যাওয়া অবধি যে ধাপগুলো রয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের কিছু ধাপ প্যারামিটার তৈরি করে বাচ্চাদেরকে সুস্থ সবল ও নিরাপদভাবে জন্মগ্রহণ করানো থেকে নিজের ঘরে পৌঁছে দেওয়া, এই সমস্ত পদ্ধতি সুস্থভাবে পালন করছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল। বাড়িতে আমাদের দিদিমণিরা যেভাবে নিঃস্বার্থভাবে নিজেদের সমস্ত কিছু ছেড়ে সমস্ত পেশেন্টদের কেয়ার করেছেন এই জন্যে আমাদের সিএমই স্যার ডক্টর দেবাশিস রায় ও ডিএম স্যার পি উলগানাথন ওনারা সম্মান প্রদান করে একটা সার্টিফিকেট দিয়েছেন যেটা আমরা দিদিদের দিচ্ছি, সঙ্গে একটা মেডেলও দিচ্ছেন যেটা আমরা দিদিদেরকে প্রদান করছি।
আগামী দিনেও এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য এই অনুষ্ঠান।